মাস অবশ্যই সবার জীবনে নতুন কিছু নিয়ে আসবে, আপনার জন্য উজ্জ্বল হয়ে ওঠার এবং জীবনে একটি স্থিতিশীল কর্মজীবন গড়ে ওঠার এটি একটি সুফল সুযোগ। গ্রহের গতিবিধি আপনার প্রতিটি জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে, এটি একটি কোনো না কোনোভাবে অনন্য করে তুলবে। আপাতত আপনাকে আপনার বর্তমানের লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে এবং আপনাকে আশানুরূপ থাকতে হবে। এমন সময় আসবে যখন আপনি কম আত্মবিশ্বাস এবং উদ্বেগে ভুগবেন। নিশ্চিত করুন যে আপনি যতটা সম্ভব এই ধরনের পরিস্থিতি এড়াতে সাধারণভাবে আশাবাদী থাকুন। এই ধরনের ঘটনা ঘটলে আপনার কাছের মানুষের কাছ থেকে সাহায্য চাইতে হবে। এটি একমাত্র উপায় যার মাধ্যমে আপনি জীবনের প্রতিটি পরিস্থিতিকে অতিরিক্ত চিন্তা করার প্রধানত সম্পর্কিত যে কোনো সমস্যা এড়াতে পারবেন। সামগ্রিকভাবে এটি একটি দুর্দান্ত মাস হবে, সামনের আরও ভালো বছরের জন্য পুনরাবৃত্তির সম্ভাবনাপূর্ণ। কর্কট রাশির মাসিক রাশিফল 2023। স্থানীয় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি লাভজনক সময় হতে চলেছে। আপনার জীবনে অনেক জটিলতা আসবে, যাই হোক আপনি শক্তি এবং সংকল্পের সাথে তাদের প্রত্যেককে দূর করতে সক্ষম হবেন। আপনার জীবনে সাহায্যের প্রয়োজনীয়তা বোঝা গুরুত্বপূর্ণ। বিবাহের সম্ভাবনা সম্পর্কে চিন্তা করুন যাতে আপনি পরবর্তী পর্যায়ে আপনার জীবনকে সমর্থন করতে পারেন। শুক্র 12 মার্চে মেষ রাশিতে চলে যায়। আপনার জীবনে নতুন সূচনার পথ তৈরি করুন, কারণ আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জায়গায় প্রচুর সাফল্য অর্জন করতে চলেছেন। শুধু তাই নয়, আপনি আপনার প্রবীণদের এবং উচ্চতর কর্তৃপক্ষের সাথে কৌশলগতভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন, যাতে খুব শীঘ্রই আপনি বেতন বৃদ্ধি বা পদোন্নতি পেতে পারেন। আপনাকে আপনার জীবনকে এমনভাবে ভারসাম্য করতে হবে যাতে আপনি এই মাসে নিজের সাথে আরও ভালো করে সময় কাটাতে পারেন। এই মাসের 13 তারিখে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে। প্রধানত লোকেদের সম্পর্কে আপনার দুর্দান্ত বোঝার কারণে আপনি পরিস্থিতি পরিবর্তন করতে এবং আপনার জীবনে ইতিবাচকতা আনতে সক্ষম হবেন। আপনার পরিবারের বড়দের যত্ন নিন এবং তাদের সাথে মানসপূর্ণ সময় কাটান। খুব শীঘ্রই আপনি একজন অংশীদারদের প্রয়োজন বুঝতে পারবেন, যিনি আপনাকে সর্বোচ্চ সমর্থন করতে চলেছেন। সূর্য একটি প্রতিকূল সময় মীন রাশিতে স্থানান্তর করে। আদূর ভবিষ্যতে আপনার খরচ মেটাতে আপনার সঞ্চয় বাড়াতে হবে। সুতরাং পেশাদার সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার মূলতুবি কাজটি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় এটি একটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং দৃশ্যপটকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। জীবনে দুর্দান্ত জিনিসগুলোকে ধরে রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি পরিস্থিতির উন্নতি করতে পারবেন, তাই যাই হোক না কেন। 16 মার্চ বুধ মীন রাশিতে চলে যায়। জিনিসগুলি আরও ভালো হবে এবং আপনি আপনার পরিবার এবং কাছের এবং প্রিয়জনদের সাথে কাটানোর জন্য আরও ভালো সময় পাবেন। আপনার আবেগ প্রকাশ করার জন্য এটি একটি কারণ তৈরি করুন যাতে আপনার সাথে যে কোনো সময় ভুল বোঝাবুঝি না হন। আপনাকে অবশ্যই আপনার চারপাশের লোকেদের যত্ন নিতে হবে এবং এই মাসে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে। 31 মার্চ বুধ মেষ রাশিতে প্রবেশ করে। এটি আপনার পেশাগত জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আপনার কর্মক্ষেত্রে আপনার উদ্বেগ প্রকাশ করা এবং আপনার শত্রুদের সম্পর্কে সতর্ক থাকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আপনার খ্যাতি নষ্ট করার চেষ্টা করতে পারে, তাই পরিস্থিতি সম্পর্কে আপনার প্রবীণদের জানানো এটি একটি ভালো বিকল্প। এই মাসটি আপনাকে অনেকে নতুন জিনিস শেখাতে চলেছে। এছাড়াও আপনি আপনার পরিবারের সাথে একসাথে একটি দুর্দান্ত সময় উপভোগ করবেন। এই মাসে চমকের জন্য প্রস্তুত হন, যেগুলো আপনাকে অনেক খুশি এবং সন্তুষ্ট করবে। আপনি যাদের বিশ্বাস করেন তাদের সাথে আপনার দায়িত্ব ভাগ করে নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনি এই মাসে উপভোগ করতে এবং নিঃশীতল হতে সক্ষম হন। সমস্যাগুলি ভুলে যান এবং জীবনের ইতিবাচক জিনিসগুলিকে ধরে রাখুন।
মাসটি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো যাক, শরীর স্বাস্থ্য ভালো থাকুক এবং আপনার কর্মজীবনে আপনারা উন্নতি করুন। নমস্কার।